বংশবাদত নিশেষ কংগ্রেস, দিল্লীত রাহুল, অসমত গৌরব, রাহুল গৌরবর বংশবাদে কংগ্রেস ধ্বংসর মূল। অসমত কংগ্রেস দলটো মানে ধ্বংসর গড়ালে যাওয়া মূল কারণটোৱে হল বংশবাদ। বহুত এনেকুৱা ব্যক্তি আছে যে গৌরব গৌরকেও খুব ভাল, কিন্তু তেওঁলোকে যেহেতু ডাইনেস্টি পলিটিক্সত বিশ্বাস করে উলাই বলে বাধ্য হয়েছে, নিশকটিয়া হয়েছে কংগ্রেস। কি দিল্লী, কি অসম, সকলোতে কংগ্রেসের দুর্বল স্থিতি। কংগ্রেসের দুর্বল স্থিতির আড়ত বংশবাদ, বংশবাদে ধ্বংস করেছে কংগ্রেস। ভারতবর্ষত কংগ্রেস দল আজি ইমান বেয়া অবস্থালৈ যোৱা কাৰণটো হল এটা পৰিয়ালক লৈ চলোৱা বংশবাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ পুত্র হওয়া হেতুকে রাজনৈতিক জীবন লাভ গৌরব গগৈৰ, সোণৰ চামুচ মুখত লৈ রাজনৈতিক জীবন গৌরব গগৈৰ, দলীয় কাম কাজ অবিহনে মাথুন পিতৃৰ আশীর্বাদত পেৰাসুটেৰে রাজনৈতিক ক্ষেত্রত পদার্পণ গৌরব গগৈৰ। মন্ত্রী পীযুষ হাজরিকার পিছত এইবার গৌরব গগৈক আক্রমণ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। কিন্তু তরুণ গগৈ ডাঙরিয়ায় প্যারাসুটেরে আনি যেটা ল্যান্ডিং করাই দিলে আর বংশবাদর একটা ব্যবস্থা অসমত আরম্ভ করলে, তেতিয়াই কংগ্রেস দলটো নিশেষ হওয়ার একটা লক্ষণ আমি দেখিছো। গতিকে মই কারো নাম নকও, কিন্তু অসম বা ভারতবর্ষত কংগ্রেস দল নিশেষ হওয়ার মূল কারণে হল বংশবাদ। গৌরব গগৈৰ ৰাজনৈতিক জীৱনে কংগ্ৰেছ দল ধ্বংস কৰা বুলি মন্তব্য মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। কংগ্ৰেছত থাকিব মাথোন নীলা শিয়াল, নীলা শিয়ালৰ বাহিৰে কোনো নাথাকে কংগ্ৰেছত। আমি নীলা তেজৰ প্ৰভাৱ বুলি কওঁ, এই নীলা তেজৰ প্ৰভাৱটো য'তেই পৰিছে তাতেই ধ্বংস হৈছে। আৰু কংগ্ৰেছত এতিয়া নীলা তেজৰ প্ৰভাৱ থকা মানুহকেইজনক বাদ দি কোনো ভাৰতক ভাল পোৱা মানুহ যে তাত থাকিব পাৰিব সেই পরিবেশ নাই। আর এই কারণে কংগ্রেস দলক প্রতিটি দিনেই মানুষ বেলেগ দললৈ গুছি আহে, কংগ্রেস দল ত্যাগ করে সেই পরিবেশটা দেখিছে। ইফালে গৌরব গগৈৰ সদনৰ মজিয়াৰ ইংৰাজীৰ ভাষণক লৈ তীক্ষ্ণ সমালোচনা জয়ন্ত মল্ল বৰুৱাৰ। লণ্ডন আমেরিকার রান্ধনি ড্রাইভারে ইংরাজি কয়, ইংরাজি কোৱা মানে জ্ঞানী নহয়, গৌরব গগৈক কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। ইংরাজি নজনাতো লাজ লগা কথা নয়, ইংরাজিতো আমেরিকাত থকা লন্ডনত থকা ট্যাক্সি ড্রাইভারটো ভাল ইংরাজি কয়, সেইকাৰণে সি জ্ঞানী হব নেকি? আমেরিকাত থকা লন্ডনত থকা ট্যাক্সি ড্রাইভারবিলাকে খুব ধুনীয়া ইংরাজি নকয় জানো? কাম করা মানুহবিলাকে খুব ধুনীয়া ইংরাজি নকয়, তার মানে তেও জ্ঞানী মানুহ ইংরাজি কয় কারণে। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ সমান্তৰালকৈ গৌৰৱক আক্রমণ বিধায়ক দিগন্ত কলিতাৰ। গৌরব গগৈৰ সমষ্টি, বিশেষকৈ তেওঁৰ দেউতাকৰ সমষ্টিত মই গৈছিলোঁ, যোৱা চাৰিটা দিন থাকি আহিছোঁ। মানুহৰ দুটা অভিযোগ, এটা হ'ল তেওঁ মানুহক চিনি নাপায়, দুই নম্বৰ কথা তেওঁ যদি সমষ্টিৰ পৰিসীমা নাজানে, সেইকাৰণে গুগল এপ লৈ পেলাই তেওঁ পৰিসীমাত ঘূৰিব লগা হৈছে। গৌরব গগৈক কৈছোঁ, আপুনি তিতাবৰত আমি 20,000ৰ ওপৰ ভোট, আমি লিডিঙত থাকিম। অবশ্যে শাসকীয় পক্ষৰ এনে সমালোচনাৰ বিপৰীতে কিন্তু যিকোনো প্ৰকাৰে গৌৰৱ গগৈ জয় হোৱাৰ আশা কৰে এআইইউডিএফৰ বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাই। গৌৰৱ গগৈ জিকি অহাটো আমি কামনা কৰোঁ, গণতন্ত্ৰৰ কাৰণে, সমাজৰ কাৰণে, বা আমি গণতন্ত্ৰৰ কথাই কৈ আছোঁ। যদি ডেমক্ৰেচি শক্তিশালী হ'ব লাগে তেতিয়া বিৰোধী শক্তিশালী হ'ব লাগে, যিহেতুকে এজন মানুহ আছে যিজন মানুহ বিজেপিৰ লগত কোনো বুঝাপড়া নাই, বিজেপিৰ লগত কোনো মিতিয়ালি নাই, বিজেপিৰ লগত কোনো আপোনাৰ ইণ্টাৰনেল মুখ্যমন্ত্ৰীৰ লগত কোনো ৰিলেশ্যন নাই, হি ইজ গৌৰৱ গগৈ। এনেদৰে লোকসভা নিৰ্বাচনৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ দিনটোত গৌৰৱক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয় ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে। মনন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।